ধান কেনায় গড়মিলের অভিযোগ আনলেন কৃষকরা তাদের দাবি বস্তায় তিন কেজি খাদের পরিবর্তে চার থেকে পাঁচ কেজি ধান খাদ হিসাবে নিয়ে যাচ্ছে মিল মালিকা বাগদা কৃষণ মান্ডিতে ধান কেনার ক্ষেত্রে গড়মিলের অভিযোগ আনলেন কৃষকেরাই তাদের অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী ষাট কেজি ধানে তিন কেজি খাদ দিতে হবে কিন্তু মিল মালিকেরা চার পাঁচ কেজি ধান খাদ হিসাবে নিয়ে নিচ্ছেন ফলে লাভ হচ্ছে না চাষিদের বাদ দেয় চার কিলো পাঁচ কিলো ছ কিলো করে কিন্তু দিদি যা বলছে খবরের কাগজে বা পেপারে তাতে তিন কিলো করে বাদ দেওয়ার কথা সেই জায়গায় চার কিলো পাঁচ কিলো কিলো তারপরে ধান একটু ময়লা থাকলে রিজেক্ট হ্যাঁ বলে নেবে না মান্ডির আধিকারিকদের কাছে অভিযোগ করেন এ বিষয়ে কৃষকেরা আধিকারিক জানান অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দেখুন যেটা আসছে সেই ক্ষেত্রে যদি করা হয় এখানে ম্যাক্সিমাম চাষি বাদ পড়ে যায় সেক্ষেত্রে মিলাররা চাষীদের সঙ্গে একটা অ্যাডজাস্ট করে নিচ্ছেন যে চাষিরাই অভিযোগ করছে যে তাদের কাছ থেকে তিন কিলো ধান নেওয়ার কথা ষাট কেজিতে সেখানে চার কেজি নেওয়া হচ্ছে এই ব্যাপার এই ব্যাপারটা পার্টিকুলার আমাদের অফিসে এখনো পর্যন্ত কোনো চাষি অভিযোগ জানায়নি আমার অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা